সংবাদ মাধ্যমের কর্মী আক্রান্ত তা নিন্দার কোনো ভাষা নেই, রাজ্যে গণতন্ত্র নেই, এই ধরনের ঘটনা তারই প্রমাণ। জিবি হাসপাতালে আক্রান্ত সাংবাদিক তাপস কুমার দাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। रविवार राते राजधानी इंद्रनगर एलाकाय बाड़ी फेरार पथे राज्येर एक प्रभारी पत्रिकार सांबादिक तापस कुमार दासके दुष्कृतकारीरा आक्रमण करे। दुष्कृतकारीदेर आक्रमणे तापस कुमार दासेर दुई हाथ एबं माथाय प्रचंड आघात पेयेछे। आशेपाशेर लोकजन ताके जेबी हासपाताले निये आसे। सोमवार आहत सांबादिकेर शारीरिक अवस्थार खोज निते जेबी हासपाताले छुटे आसेन बिरोधी दलनेता मानिक सरकार। তিনি আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের কোথাও গণতন্ত্রের লেশ মাত্র নেই। উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকেই রাজ্যের সর্বত্র হামলা হুজ্জতি, বাড়িঘর ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটে চলেছে। এর থেকে পরিত্রাণ পাচ্ছেন না বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও। সংবাদ মাধ্যমের কর্মী আক্রান্ত তা নিয়ে নিন্দার কোনো ভাষাই নেই। গত পয়লা জানুয়ারিও মুখ্য সচিবের সাথে আমরা বিধায়কদের তরফ থেকে একটা প্রতিনিধি মন্ডলে দেখা করতে গিয়েছি। তাতে আমাদের অন্যতম দাবির মধ্যে ছিল সংবাদ মাধ্যমের উপর যে অনবরত আক্রমণ চলছে সেগুলো বন্ধ হওয়া উচিত। যারাই আক্রমণ করবে তার দল, ধর্ম, বর্ণ এই পরিচয় না দেখে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ মাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করার অধিকার হারায় তাহলে আর থাকবে কি? একদিকে ঘুটঘুট হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছাপা ভুট হচ্ছে, কথা বলার অধিকার হরণ করছে, পত্রিকা এগুলো ছাপা যায়। যারাই ছাপার চেষ্টা করবে একটু সাহস করে সেই পত্রিকা এবং পত্রিকা যারা কাজ করেন তারা কাজ করে তারই নিজস্ব নিয়ে তো সন্দেহের কোনো বিরোধী দলনেতা বলেন উপনির্বাচনে ভোট লোট হয়েছে, ছাপ্পা ভোট পড়েছে, প্রকৃত ভোটারকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। যেসব সাংবাদিক এইসব ছবি তুলেছে তাদের ওপর আক্রমণ করেছে। এ বিষয়টি নিয়ে বিরোধীরা মুখ্য সচিব, রাজ্যের পুলিশ মহানির্দেশক এবং রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন, অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন। নিন্দার কোনো ভাষা নেই। প্রথমত এই ভদ্রলোক খুব দ্রুত তিনি আর গোলাপ করুন এটা আমরা চাইব। তাদের বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ করব যাতে তার মানে যত্নের কোনো রকম ঘাটতি না হয়। আমার তাদের উপর বিশ্বাস আছে, আস্থা আছে, তারা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করবে। চাইব তিনি দ্রুত আর গোলাপ করুন। যারাই আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার ব্যবস্থা। জেনারেলি আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে আসতে পারে, ডাক্তারবাবুরা এখানে যে থানাটা আছে তাকে তারা খবর দেন। আমি জিজ্ঞেস করলাম সেখানে পুলিশ থেকে কেউ এসে তার সাথে কথা বলেছে কি? এদিকে সাংবাদিক তাপস কুমার দাসের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।